দেখুন বর্তমান আমি আসি পৌঁছিছু গজপতি জেলার রায়গড় ব্লক গঙ্গাবড় পঞ্চায়েতর সরকারি উন্নীত উচ্চ বিদ্যালয় গঙ্গাবড়। বর্তমান ওড়িশা আন্ধ্রার বিবাদীয় স্থান রহিলা গঙ্গাবড় পঞ্চায়েত। এপট আন্ধ্রা সরকার ওড়িশাবাসী প্রলোভন করা বিভিন্ন প্রকার যোজনা দৌছি এবং সরকারি ছাত্রছাত্রী মানুষ তাঁর অভিভাবক মানুষ প্রত্যেক বর্ষ সরকারি বিদ্যালয় আন্ধ্রপ্রদেশে যদি পাঠ পড়তে তাহলে 15,000 টাকা তাঁর একাউন্টে পড়ে। এপটে দেখুন ওড়িশা সরকার পিলা মানুষ শিক্ষা নিমন্তে 5টি বিদ্যালয় খুলিছেন এবং গঙ্গাবড়ের মধ্যে 5টি বিদ্যালয় হয়ে সারিছে। কিন্তু বিড়ম্বনার বিষয় এহা যে যে ছাত্রছাত্রী মানে বর্তমান গঙ্গাবড় পঞ্চায়েতর বিদ্যালয়ের এই যে ছাত্রছাত্রী মানে পাঠ পড়ুছেন 80 ঊর্ধ্ব ছাত্রছাত্রী মানে এবং সে সহিত অনেক 8 ঊর্ধ্ব শিক্ষক শিক্ষয়িত্রী আপনার সিধাসলক দেখি পড়ে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী প্রধান শিক্ষয়িত্রী সহিত সমস্ত ছাত্রছাত্রী মানে এখানে পাঠ পড়ুছেন। কিন্তু বিড়ম্বনার বিষয় এহা যে কেবে এই বিদ্যালয়ের 5টি বিদ্যালয় ছাত্রছাত্রী মানে যাবে সে শিক্ষা কিভাবে ভাবে উন্নতিকরণ হয়ে পার, কারণ যদি শিশু বিকশ ন হুয়ে যদি আজির শিশু বিকশিত নুহে তাহলে দেশ কিভাবে ভাবে বিকশিত হব, কারণ কেন্দ্র সরকার এপটে কুচি বিকশিত ভারত এবং ধর্মেন্দ্র প্রধান যে কি কেন্দ্রমন্ত্রী অনেক বিকাশ আরম্ভ হব ওড়িশা ঠার, কিন্তু ওড়িশার গজপতি জেলার গঙ্গাবড় পঞ্চায়েতর এই দৃশ্য থাকে দেখুন গোটেই কক্ষরে 8 ঊর্ধ্ব ছাত্রছাত্রী 8 ঊর্ধ্ব শিক্ষক শিক্ষয়িত্রী এবং 80 ঊর্ধ্ব ছাত্রছাত্রী। কিন্তু সবুঠ বড় বিষয় হল কী বিড়ম্বনা করা যাচ্ছে, কী বিড়ম্ব করা যাচ্ছে, যদি এইভাবে শিক্ষা যদি ছাত্রছাত্রী দিয়া যায় তাহলে কিভাবে ভাবে দেশ উন্নতি হব তা হচ্ছে বর্তমান বুঝিজীবীর বড় প্রশ্ন। আমি এ বাবদে শিক্ষয়িত্রী এবং প্রধান শিক্ষয়িত্রী ম্যাডাম তাঁর প্রতিক্রিয়া নেওয়া চেষ্টা করছিল, ম্যাডাম শিক্ষা ক্ষেত্র কেমিটি চালছে এবং এই যে পুরোনা বিদ্যালয় ঠার নূতন 5টি বিদ্যালয় ছাত্রছাত্রী মানে কেবে যাবে এবং শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা প্রাপ্ত হচ্ছে কি, কারণ গোটে কক্ষরে 80 ঊর্ধ্ব ছাত্রছাত্রী এবং 8 ঊর্ধ্ব শিক্ষক কিভাবে ভাবে পাঠ পড়ুচার তাকে নিয়ে কিছু কনফ্যুজন আসুচি কি, এই বিভিন্ন প্রকার প্রশ্ন যেত আমি পচারছিল শিক্ষয়িত্রী প্রতিক্রিয়া দেওয়া মনা করে, কারণ দর্শক বন্ধু আজির যে শিক্ষা ক্ষেত্রে যে ওড়িশা সরকার প্রাধান্যতা দৌছি যদি সেই শিক্ষাকে যদি প্রকৃতরে গ্রাম্য অঞ্চলের যদি ঠিকঠাক ভাবে তাহা তুলা দিয়া তাহলে নিশ্চিন্ত ভাবে আমার দেশ বিকাশ হব। বর্তমান গোটেই প্রশ্ন রহিলা গ্রামবাসীঙ্কর যে কেবে এ পুরোনা বিদ্যালয় ঠার নূতন 5টি বিদ্যালয় এই ছাত্রছাত্রী মানে স্থানান্তরিত হবে এবং স্মার্ট স্কুলরে কেমিতি পাঠ পড়িপারিবে, স্মার্ট ক্লাস কেমিতি উপভোগ করিবে তা দেখিবা বাকি রহিলা। গজপতি রুম আমোদ কুমার বর্ধন কো রিপোর্ট গ্লোবাল টিভি লাইভ 24/7। তো গোটে কাম করো, খারাপ।